ভোটের ফল বেরোতে রাজনৈতিক হিংসা হারোয়াতে, রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর জমিতে হামলার অভিযোগ, অভিযোগ তুললেন খোদ প্রার্থী, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের ফল বের হতেই রাজনৈতিক হিংসার ঘটনা হারোয়াতে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুললেন খোদ প্রার্থী নিজেই। অভিযোগ, রাতের অন্ধকারে মাঠের জমির ফসল খেতে হামলা করা হয়েছে, আমগাছের গোড়া কেটে ট্রাক্টর ও শ্যালো মেশিন ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া বিধানসভার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সদরপুরে। বিজেপি প্রার্থী বিমল দাসের অভিযোগ, ফসলের জমিতে দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগ, প্রায় চার বিঘা জমির ফসল কেটে দেওয়া হয়েছে, শ্যালো মেশিন ও ট্রাক্টর ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগ পুরোটাই অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের দাবি, এটা বিজেপির নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের জের। উত্তর চব্বিশ পরগনা জেলার এসটি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল বলেন, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত না। হাড়োয়াতে জামানত জব্দ হয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলোর, তাদের পায়ের তলার জমি নেই, হেরে যাওয়ার ফলে হতাশাগ্রস্ত হয়ে নিজেরাই এসব কাজ করেছে, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব জের। বিজেপি প্রার্থী বিমল দাস যে কথাটা বলছে তার কোনো কথা কোনো গুরুত্বই নেই। তার গাছ কে বা কারা কেটেছে তার সে তার থানায় অভিযোগ করুক, আর তৃণমূল কখনো এরা নোংরা রাজনীতি করে না, মানে ভিত্তিহীন কথার কোনো মূল্যই নেই। তারা তাদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্যে তৃণমূলের নামে একটা মিথ্যা আরোপ করা হচ্ছে, এই জয়টাকে তারা স্পোর্টিংলি মেনে নিতে পারছে না, তাই তারা এটা একটা দোষটা দিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করছে। বিজেপির পরাজিত প্রার্থী বিমল দাস বলেন, ভোটের ফল বের হতেই হিংসা ছড়াচ্ছে তৃণমূল, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গণনা শেষ হতে হতেই দেখা যাচ্ছে যে আমার যে আমবাগান ছিল পাঁচ বিঘে জমি, তার মধ্যে চার বিঘে জমির আমবাগান আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় যে তৃণমূল মানে গোটা রাজ্য জুড়ে কীভাবে সন্ত্রাস চালায়। এই সন্ত্রাসের প্রতিবাদ এবং ধিক্কার জানাই, যেভাবে আম গাছ মানে যে এগুলো কেটেছে একদম গোড়া থেকে কেটে দিয়েছে, এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে। এ থেকে তৃণমূল সারা বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে, এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।